এটা হলো রিনার কাহিনী, যার মা স্বর্গবাসী হয়ে গেছিল। কিন্তু তার বাবা রমেশ লোকেদের কথা শুনে শীলার সাথে দ্বিতীয় বিয়ে করে নেয়, যে কি নিজেই একটা গরিব পরিবার থেকে এসেছিল। শীলার উপর দায়িত্ব ছিল নিজের দুটো ছোট ভাইয়ের আর একটা বোনের। বিয়ের পর, দেখো আমি তোমার সাথে বিয়ে শুধু আমার মেয়ে রিনা আর ছেলে সোনুর জন্য করেছি, আমার কাছে খাবার দাবারের কোনো কমি নেই, বাড়িটাও নিজের, তোমায় শুধুই বাচ্চাদেরকে মায়ের ভালোবাসা দিতে হবে আর এই দুজনকে বড় করে তুলতে হবে। আমি জানি, কিন্তু আমার শুধু এইটুকু শর্ত যে কখনো আমার ভাই বোনের জন্য কিছু করি তাহলে তুমি আমায় বাধা দেবে না, কারণ আমার মা বাবা খুব গরিব। চলো এটাই ঠিক আছে, কিন্তু আমার বাচ্চাদের কিছু কমে যেন না হয়, এদের দেখার পর যে সময়টা পাবে সেটা তুমি নিজের ভাই বোনদেরকে দিয়ে দিও। কিছুদিন পর শীলা একটা ছেলেকে জন্ম দেয়। শুরু শুরুতে তো শীলা ঠিকই ছিল, কিন্তু তারপর একদিন রমেশের চলে যাওয়ার পর সে তার স্ত্রীর সেই আলমারিটা খুলে দেয় যেটা সে শীলাকে ছোঁয়ার জন্য মানা করেছিল। তখনই ওখানে বড় ছেলে সোনু চলে আসে। এসব কি, আপনি আমার মায়ের আলমারিটা কেন খুলে দেখছেন? বাবা আপনাকে মানা করেছেন না এটাতে হাত দেওয়ার জন্য? শীলা তার সৎ ছেলে সোনুর ওপর খুব বেশি রেগে যায়, কিন্তু সে ঠিক করে যে এই সময় তাকে রেগে গিয়ে নয় বরং ভেবে চিনতে কাজ করতে হবে। আরে সোনা, আসলে আমি দেখছিলাম যে তোমার বাবার কোনো জামা ধোয়ার ছিল কি না, তাহলে মেশিনে চালিয়ে দিতাম। আর আসলে কি হয়েছে, বাবাকে রোজ চলে যেতে হয়, তো কি ঠিক বলছি? তো তাই তার জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। সোনুকেও তার নতুন মার কথা ঠিক মনে হলো, তাই সে ওখান থেকে চলে যায়। কিন্তু এবার বাড়িতে যখন কেউ ছিল না তখন শীলা পুরো আলমারি খুলে দেখতে শুরু করে দেয়। আরে এখানে বড় বাক্সটা কেন রাখা আছে? যেই না বাক্সটা খুলে দেখে তার মধ্যে ভরে ভরে গয়না রাখা ছিল। শীলার মন ওই গয়নাগুলোকে দেখে খুব লোভী হয়ে পড়ে। হে ভগবান, এত গয়না, আমি তো সব গয়নাই নিয়ে নেব, কিন্তু কিভাবে? ইনি তো জানতে পেরে যাবে, বলে দেবো যে চুরি হয়ে গেছে। না না, বেকার পুলিশ টুলিশ আসবে, কি যে করি। হ্যাঁ একটা আইডিয়া। শীলা পরের দিন যখন রমেশ অফিসে চলে যায় তখন সব গয়নাগুলো নিয়ে বেরিয়ে পড়ে জুয়েলারিওয়ালার কাছে। শুনুন, এই সব গয়নাগুলো দেখে ছেপে নাও নিজের মাথায়, এই রকমই একই গয়না নকল করাতে চাই আমি। এটা আবার কত বড় কাজ? হ্যাঁ হয়ে যাবে, কাল সন্ধ্যেবেলায় চলে এসো। শীলা পরের দিন সন্ধ্যেবেলায় সব আসল গয়নাগুলোকে বদলে দিয়ে জালি গয়না রেখে দেয়। কিছুদিন পেরিয়ে যায়। একদিন শীলা, শোনো আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, আমি কিছুদিনের জন্য বাড়ি যেতে চাই, বাচ্চাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। শীলা বাচ্চাদেরকে নিয়ে বাপের বাড়ি যায়, যেখানে সে 10 বছরের রিনাকে দিয়ে বাড়ির সব কাজ করাতে থাকে। কি হয়েছে, বাচ্চা সৎ হয়েছে তো? একটা ছোট বাচ্চাই তো নাকি, ভালো লোকেদেরকে দেখে তোর বিয়ে দিয়েছিলাম, কিন্তু তুই তো। দেখো মা, অন্য কারো বাচ্চা পালন করাটা শুধু মুশকিল নয়, অসম্ভব ব্যাপার, আর আমি বিয়ে শুধু তোমাদের জন্য করেছিলাম। এই ভাই বোনের দল যাদেরকে আমার পেছনে লাগিয়ে রেখেছো ওদেরকে পালন করার জন্য করেছি, এই নাও গয়না। শীলা যখন তার মাকে গয়না দিচ্ছিল তখন রিনা তাদের দেখে নিয়েছিল। রিনার নিষ্পাপ চোখ দুটো ওই গয়নাগুলোকে চিনে ফেলেছিল। শীলার নজর রিনার উপর পড়ে যায়। মা, এই গয়নাগুলো ওর প্রথম স্ত্রীর ছিল, কিন্তু আমি একই রকম ডিজাইনের নকল গয়না আমার বোনের জন্য তৈরি করে নিয়েছি, কি সুন্দর লাগছে তাই না? বোনের বিয়ে ভালো পরিবারে হবে। শীলা বিয়ে শেষ করে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে রিনাকে বলে, রিনা দেখো তুমি 10 বছরের হয়ে গেছো, মেয়েদেরকে বাড়ির সব কাজ করা জানা দরকার, সেই জন্য আজ থেকে তোমার স্কুলে যাওয়াটা বন্ধ করে দিচ্ছি, কাল থেকে বাড়ির সব কাজ তোমাকেই করতে হবে, বাবা জিজ্ঞেস করলে বলে দিও যে পড়াশোনা করার ইচ্ছে নেই তোমার, বুঝতে পেরেছো? তারপর সে ছেলেকে বলে, তুমি এবার এত বড় হয়ে গেছো যে বাড়ির খরচ বের করতে পারবে, আর তোমার ছোট ভাইকে দেখো, আর শোনো বাবা জিজ্ঞেস করলে বলে দিও যে তুমি কাজ করতে চাও। ব্যাস আর কি ছিল, মেয়ে সারাদিন বাড়ির কাজ করতো,
আর ছেলে বাইরেই থাকতো। পুরো বাড়িতে শীলা আর তার ছেলে রাজত্ব চলতো। আরে রিনা, ছোট ভাইকে দুধ দিয়ে দে, কখন থেকে বেচারা কিছু খায়নি। দিয়ে দিয়েছিলাম মা। তাহলে কেউ পাগল হয়ে গেছে যে কেঁদে চলেছে এখনো? এবার তুই বেশি চালাকি করিস না রিনা, আমার ছেলের খাবার দাবারে কোনো খেয়াল নেই না তোর? মা মা, এখন আমরা সবাই বড় হয়ে গেছি, ওকে ছোট বাচ্চা মতো কাঁদতে থাকে কেন? ওকে বলো চাকরি করতে। সোনু তো চাকরি করছে আজকাল। হ্যাঁ করছে, কিন্তু পড়াশোনাও তো করতো না রিনা। এখন দেখ কবে থেকে চাকরি করে যাচ্ছে, তো উন্নতি করে কত টাকাও তো রোজগার করছে, যে তার বিয়ের জন্য ভাবা যাবে। আর এখন তো মনে হচ্ছে ওর বিয়ের আগে তোর বিয়ে ঠিক করতে হবে। শীলা রিনার বিয়ে এমন একটা পরিবারে দিয়ে দেয় যেখানে চার চারটে ননদ ছিল। শীলা মনে করে যে ওরা সবাই মিলে রিনাকে খুব নির্যাতন করবে, কিন্তু হলো তার বিপরীত। একদিন শীলা রিনার শ্বশুর বাড়িতে যায় যেখানে তার শাশুড়ি। হ্যাঁ রে, হ্যাঁ শুন, হঠাৎ আসা হলো যে, বাস মেয়ের সাথে দেখা করতে এসেছিলাম। হ্যাঁ, কিন্তু বৌমা এখন বিশ্রাম নিচ্ছে, মেয়েদেরকে বলে দিচ্ছি জল খাবারের ব্যবস্থা করতে। আরে বৌমাকে দিয়ে কাজ করাবেন তো, আমি তো বাড়ির সব কাজ ওকে দিয়ে করাতাম, উফটুকুও করতো না। হ্যাঁ হ্যাঁ, অনেক কাজ করে ফেলেছে আমার বৌমা নিজের ভাগে, আপনি কেন এসেছেন আগে এটা বলুন। শীলা মেয়ের শাশুড়ির কথা শুনে খুব রেগে যায় আর সে ওখান থেকে চলে যায়। কিছুদিন পর শীলার স্বামীর মৃত্যু হয়ে যায়। দেখ তোর বাবা তো আর বেঁচে নেই, তোরও বিয়ে হয়ে গেছে, ভালো হবে যদি তুই এই বাড়িটা ছেড়ে দিস। এমনিতেও যতদিন আমি বেঁচে আছি এই বাড়িটা আমারই নামে থাকবে। ছেলে বাড়ি ছেড়ে চলে যায়। শীলা আরাম করে নিজের ছেলে আর বৌমার সাথে জীবন যাপন করছিল। তার সৎ কোনো ছেলে তাকে দেখতে আসতো না। কিন্তু একদিন, ভাই মা কেমন আছে? জানি না বোন, আমি তো গিয়ে দেখিনি, কিন্তু জবাই থেকে বাড়ি থেকে বের করেছে, ব্যাস গৃহস্থী বসানোর চেষ্টা করছি আমি। দুই ভাই বোন মাকে দেখার জন্য বাবার বাড়িতে যায় যেখানে তারা শীলার অবস্থা দেখে অবাক হয়ে রয়ে যায়। আমায় এক গ্লাস জল দাও। আরে মা, এসব কি হলো? তুমি শুকিয়ে কাটা হয়ে গেছো যে। এটা আমার কর্মের ফল, বৌমা ছেলেকে আমার থেকে আলাদা করে দিল, সব গয়না টাকা পয়সা সব কিছু নিয়ে গেল, আজ আমি এখানে একটা রুটি খাওয়ার জন্য কাঁদছি। তারপর দুই ভাই বোন মায়ের সেবা করতে লাগলো। মনোরমার মা মারা যাবার পর মনোরমা আর ওর অসুস্থ বাবা বাড়িতে একাই হয়ে গেল। মনোরমার কাকা চামান ওর পরিবারের সাথে হঠাৎ করে মনোরমার বাড়িতে এলো। দাদা আপনি খুব অসুস্থ থাকেন, আর একটা মেয়েকে বাইরে কাজে পাঠানোটা ঠিক নয়, তাই আমি আমার বউকে আর দুই মেয়ের সাথে এখান থেকে চলে এসেছি, যাতে আপনার টাকা পয়সার অসুবিধা না হয় আর আপনার দেখাশোনাও করতে পারি। চামান আর ওর স্ত্রী মনোরমার বাবাকে ওদের মিষ্টি মিষ্টি কথার জালে ফাঁসিয়ে দিল। ওদের নজর ছিল মনোরমার সম্পত্তির ওপর। আস্তে আস্তে ওর স্ত্রী আর দুই মেয়ে মিলে মনোরমাকে বাড়ির চাকর বানিয়ে দিল। মনোরমার বাবার ওষুধের খরচ আর ওদের খেতে দেওয়ার বদলে মনোরমার কাকিমা ওকে দিয়ে সব কাজ করাতো। কাকিমার দুই মেয়ে কলেজে পড়াশোনা করতে যেত। মনোরমা ওর কাকাকে বলল যে ওকে যেন কলেজে ভর্তি করে দেওয়া হোক, কিন্তু চাম্মান একটা না একটা বাহানা করে ওকে কথাটা ঘুরিয়ে দিত। পড়াশুনো করতে টাকা লাগে, তোমার বাবার ওষুধের খরচ দেব না তোমাকে কলেজে পাঠাবো, তুমি নিজেই সিদ্ধান্ত নাও। আস্তে আস্তে মনোরমা কলেজে যাওয়ার স্বপ্ন দেখা ছেড়ে দিল। সময় পেলেই মনোরমা ওর মায়ের কবরে গিয়ে ফুল দিয়ে আসত আর ওখানে বসে কাঁদত। মা তুমি কেন আমাকে একা ফেলে চলে গেছো? মা আমি তোমাকে ছাড়া ভীষণ একা হয়ে গেছি, কাকিমা আর ওদের মেয়েদের ব্যবহার একদম ভালো না। মনোরমা ওর মায়ের কবরের পাশে নাচ করত, কারণ ওর মা ওকে নাচ শিখিয়ে দিয়েছিল। গ্রামের সব থেকে ধনী ব্যক্তি ছিল শেঠ রামজিমাল। রামজিমালের ছেলে নাচ খুব পছন্দ করত। একদিন গ্রামে একজন ব্যক্তি ঢোল বাজিয়ে ঘোষণা করতে এলো, শোনো শোনো শোনো, শ্রী রামজিমলের পুত্র অভিষেক বিবাহ করতে চায়। আজ থেকে ঠিক 3 মাস পর ওদের বাড়িতে 3 দিন ধরে নাচের অনুষ্ঠান হবে,
যে মেয়ে অভিষেকের সাথে ভালো নাচ করবে সেই মেয়েকেই অভিষেক বিয়ে করবে। মনোরমার কাকিমা খবরটা শুনে খুব খুশি হলো। আরে শুনছো, আমাদের দুই মেয়ে খুবই সুন্দর, যদি ওরা নাচ শেখে তাহলে দুজনের মধ্যে একজনের সাথে নিশ্চয়ই রামজিমলের ছেলের বিয়ে হয়ে যাবে। তারপর রামজিমলের সমস্ত সম্পত্তি আমাদের মেয়ের মুঠোয় থাকবে। মনোরমার কাকিমা ওর দুই মেয়েকে একটা নাম করা নাচের স্কুলে নাচ শিখতে পাঠিয়ে দেয়। ওদিকে মনোরমাও মনে মনে অভিষেকের সাথে নাচার স্বপ্ন দেখছিল। যখনই ও নিজের ঘরে নাচ করতে যেত, ওর কাকিমা ওকে যে কোনো একটা কাজ দিয়ে দিত। কাকিমা জানত মনোরমার মা ওকে নাচ শিখিয়ে দিয়েছিল, তাই নাচের অনুষ্ঠানের একদিন আগে কাকিমা মনোরমাকে বলল, মনোরমা যদি তুই সেট রামজিমলের বাড়িতে নাচ করতে যাও তাহলে আমি তোমার বাবার ওষুধ বন্ধ করিয়ে দেব। তিন দিন নাচের অনুষ্ঠানের প্রথম দিন কাকিমা নিজের দুই মেয়েকে নিয়ে অনুষ্ঠানে চলে গেল। মনোরমাও লুকিয়ে লুকিয়ে ওদের পেছন পেছনে গেল। রামজিমলের বাড়ির চৌকিদার মনোরমার সাধারণ পোশাক দেখে ওকে আটকে দিল। গরিবদের এন্ট্রি নেই, যে যেখান থেকে খুশি চলে আসছে, যাও এখান থেকে। মনোরমা ওর মায়ের কবরে গিয়ে কাঁদতে লাগলো। মায়ের কবরে হঠাৎ করে একটা লাল রঙের ড্রেস আর একজোড়া জুতো চলে এলো। মনোরমা সেটা পরে তাড়াতাড়ি অনুষ্ঠানে পৌঁছে গেল। মনোরমার চেহারা দেখা যাচ্ছিল না, ও মুখ ঢেকে রেখেছিল। অভিষেক মনোরমার সাথে নাচ করল, কিন্তু রাত 9টা বাজতেই মনোরমা অভিষেককে বলল, আমাকে যেতে হবে। আমি এতক্ষণ যত কজন মেয়ের সাথে নাচ করেছি তার মধ্যে তোমার নাচ সব থেকে ভালো লেগেছে, তুমি কি আর কিছুক্ষণ থাকতে পারবে না? না, মনোরমাকে ওর কাকিমার বাড়ি পৌঁছানোর আগেই পৌঁছতে হবে, তাই ও বাড়ির দেয়াল থেকে লাফ মেরে বাড়ির দিকে দৌড়তে লাগলো। মনোরমা গেট দিয়ে যায়নি, কারণ কাকিমা ওই দুই মেয়েকে নিয়ে গেট দিয়েই ফিরছিল। মনোরমা রাস্তাতেই ওর হাই হিলের স্যান্ডেল খুলে ফেলল যাতে ও দৌড়ে পালাতে পারে। অভিষেক মনোরমার পেছন পেছন যায় আর রাস্তায় মনোরমার স্যান্ডেল দেখতে পায়। পরের দিন রাতে অভিষেক স্যান্ডেল হাতে নিয়ে মনোরমার জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু মনোরমা সেই রাতে আসেনি, কারণ ওই রাতে মনোরমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। অভিষেক গ্রামের সব মেয়েদের মধ্যে মনোরমাকেই খুঁজে বেড়াচ্ছিল। আগের দিন রাতে মনোরমা তার মুখ ঢেকে রেখেছিল, তাই অভিষেক মনোরমাকে চিনতে পারছিল না। অভিষেক জেদ করে বসল যে ও ওই মেয়েটাকেই বিয়ে করবে যার এই স্যান্ডেলটা রয়েছে। পরের দিনও যখন মনোরমা এলো না, তখন অভিষেক প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে ওই স্যান্ডেল নিয়ে খুঁজতে শুরু করল যার পায়ে এই স্যান্ডেলটা ফিট করবে। মেয়েটাকে খুঁজতে খুঁজতে অভিষেক মনোরমার বাড়িতে পৌঁছল। মনোরমার কাকিমা তার দুই মেয়েকে সামনে পাঠাল। প্রথম মেয়েটা বলল, এই স্যান্ডেল তো আমার। তাহলে ঠিক আছে, এগুলো পরে নাচ করে দেখাও। মেয়েটার পা অনুযায়ী স্যান্ডেল জোড়া অনেক ছোট ছিল, ও জোর করে স্যান্ডেল পরে নিল আর নাচার চেষ্টা করল। পাশেই একটা গর্ত ছিল যেখানে কাদা জল ছিল, প্রথম মেয়েটা তো ওই গর্তেই পড়ে গেল। এই স্যান্ডেলটা তোমার নয়। তখন কাকিমার দ্বিতীয় মেয়ে বলল, এই স্যান্ডেল আমার। ঠিক আছে, তাহলে এটা পরে নিচে দেখাও। দ্বিতীয় মেয়েটার পা আরো বড় ছিল, ও যেই স্যান্ডেলটা ওর পায়ে ঢুকলো স্যান্ডেল ঢুকছিলই না। এই স্যান্ডেলটা তোমারও নয়, এই বাড়িতে কি আর কোনো মেয়ে থাকে? না না, এখানে আর কেউ থাকে না। অভিষেক মনোরমার বাড়ি থেকে চলেই যাচ্ছিল, তখনই ভেতর থেকে মনোরমার বাবার কাশির আওয়াজ শুনতে পেল। ও ঘরের ভেতরে গেল, ও দেখল মনোরমা ওর বাবাকে ওষুধ খাওয়াচ্ছে। অভিষেক মৌচিকে ডেকে স্যান্ডেলটা ঠিক করালো আর মনোরমাকে বলল, এই স্যান্ডেলটা একটু পরে দেখাও। মনোরমার পায়ে স্যান্ডেল একদম ফিট হয়ে গেল আর ও সুন্দর নাচ করে দেখালো। সেটা তুমি, যাকে আমি খুঁজছিলাম। অভিষেক মনোরমাকে বিয়ে করল। ও মনোরমা আর ওর অসুস্থ বাবাকে ওর বাড়িতেই নিয়ে গেল। মনোরমার লোভী কাকিমা আর ওর দুই মেয়েরা মুখ দেখতেই থাকলো।